হাজির হই। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রক্ত রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেয়। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করোনা ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস পুরুষ নরনারী রাজকনার ইতিহাস, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা করিতে বসতে পারি নাই, 1958 সালে আয়ুষ্মান মার্শাল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদেরকে গোলাম করে রেখেছেন, 1987 সালে স্বাধীনতা আন্দোলনের শান্তি জন্য আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে, 1969 সালে আন্দোলনে আয়ুষ্মানের পতন হওয়ার পর যখন ইয়া খান সাহেব সরকার দিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেছে। নির্বাচন আমি প্রেসিডেন্ট ইয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আমি শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন করেন। তিনি আমার কাছে রাখলেন, তিনি রাখলেন গুপ্তা সাহেবের, তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমি বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসব, আমি বললাম অ্যাসেম্বলির মাঝে আলোচনা করব, এমনকি আমি এও পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলো একজন যদি সে হয় তাহলে তার ন্যায্য কথা আমরা মেনে নেব। গুপ্তা সাহেব এখানে এসেছিল আলোচনা করতে, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ নয়, আরও আলোচনা হবে। তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম, আপনারা আসুন বসুন আমরা আলাপ করে স্বতন্ত্র তৈরি করব। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কথাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলা হবে, যদি কেউ অ্যাসেম্বলি থেকে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে, তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। এলিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন, আমি বললাম আমি যাব, উত্তর বললেন তিনি যাবেন না, 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন, তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো। তুষ্ট হলো বাংলার মানুষকে, তুষ্ট হলো আমাকে। বন্ধ করার পর দেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করুন, আমি বললাম আপনারা কলকারখানা সব কিছু বন্ধ করে দেন, জনগণ ছাড়া দিল, আপনার ইচ্ছা জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল, তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো। কি পেলাম আমরা? আমরা পয়সা দিয়ে অস্ত্র দিয়েছি ভবিষ্যতের আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আর যে অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর চাপিয়ে পড়েছে। টেলিফোনে আমার সাথে তার কথা হয়, তাকে আমি বলেছিলাম যেখানে এলিয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কীভাবে আমার মানুষের উপর গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে, আপনি আসুন দেখুন বিচার করুন। তিনি বললেন আমি নাকি স্বীকার করেছি 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স করুন। আমি তো অনেক আগেই বলে দিচ্ছি কিসের রাউন্ড করুন, কার সাথে করুন, যারা আমার মানুষের বুকে রক্ত দিয়েছে তাদের সাথে বসবো? হঠাৎ আমার সাথে পরামর্শ না করে 5 ঘন্টার গোপন বৈঠকে করে বক্তৃতা তিনি করেছেন, তাদের সমস্ত দোষ দিয়েছেন আমার উপর দিয়েছেন, বাংলার মানুষের উপর দিয়েছেন। ভাইরা 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাঁত শোকায় নাই। আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদের রক্তের উপর ভাড়া দিয়ে আর টিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না, অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে, প্রথমে সামরিক আইন মার্শাল্লাহ উত্তরণ করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদেরকে ব্যারাকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে,
সমস্ত সামরিক বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর বিবেচনা করে দেখবো আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এরপরে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না, আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার করে বলে দেওয়া চাই যে আজ থেকে বাংলাদেশের কোর্ট কাছারি আদালত ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে, গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেজন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। রিক্সা গরুর গাড়ি রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজকোর্ট সেমি গভর্নমেন্ট দপ্তর ওয়াপ্তা কোনো কিছু চলবে না। 28 তারিখে কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবে, এরপর যদি বেতন না দেওয়া হয় আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো, তোমাদের যা কিছু আছে তাই দিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তোমরা বন্ধ করে দেবে, আমরা হাতে মারবো, আমরা পাইতে মারবো। তোমরা আমার ভাই, তোমরা বেড়াতে থাকো, কেউ তোমাদের কিচ্ছু বলবে না। আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদেরকে দাবায় রাখতে পারবে না। আর যে সমস্ত লোক শহীদ হয়েছে আমরা আওয়ামী লীগের থেকে যতদূর পারি তাদের সাহায্য করার চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটিকে সামান্য টাকা পয়সা পৌঁছে দেবেন। আর এই 7 দিনে হরতালে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা যোগদান করেছে প্রত্যেক শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দেবেন। সরকারি কর্মচারীদের বলি আমি যা বলি তা মানতে হবে, যে পর্যন্ত এই দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে না হলো কেউ দেবে না। শুনুন, মনে রাখবে শত্রু ভাই ঢুকেছে, এদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আমাদের উপর, আমাদের যেন বদনাম না হয়। মনে রাখবে রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না, যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মাইনে পত্র নিতে পারে। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও জমা হতে পারবে না। টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলা চলবে এবং বিদেশের সাথে দেয়া নেওয়া চলবে না। কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে শুনে কাজ করবে। প্রত্যেক গ্রাম প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা রক্ত যখন দিয়েছি